सिलेट महानगरीर प्राणकेंद्र जिंदाबाजारेर पार्श्ववर्ती एकटी महल्लार नाम जल्लारपार, किन्तु सेखाने कोनो जल्लाबा जलाशय चिह्नित छिल ना। सात बछर आगे छोड़ा उद्धार अभियानेर सूत्र धरे सरजमीन अनुसंधाने मिलल जल्लारपारेर हारानो जल्ला। सम्प्रति सिलेट सिटी करपोरेशनेर बर्तमान मेयर जनाब आरिफुल हक चौधरी साहेबेर नेतृत्वे टाना तीन घंटा अभियाने जल्लाटी उद्धार करा हय। प्राय 100 कोटी टाका मूल्येर 5 एकर जायगा जुड़े एई जल्लार अवस्थान। दखल ओ दूषणेर हात थेके जल्ला उद्धार करे एकटी प्राकृतिक उद्यान गड़ार परिकल्पना नियेछे सिलेट सिटी करपोरेशन। एई सम्पर्के जानते चाइले सिलेट सिटी करपोरेशनेर मेयर आरिफुल हक चौधरी साहेब बोलेन, एटा आसले परित्यक्त अवस्था, दीर्घदिन एई जल्लाटा रयेछे सेखाने অব্যবস্থাপনার কারণে মশামাছির উপদ্রব, একটা নোংরা পরিবেশ, পরিবেশগত কারণ সব কিছু মিলিয়ে আমরা জলাশয় উন্মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ হাতে নেই এবং এই এটা করতে গিয়ে দেখা গেল যে এখানে অসংখ্য মানে সংস্কারের অভাবে এইখানে একটা পরিবেশ যোগ্য না। এখন আমরা এটা করার পর একটা আলাদা উন্মুক্ত হয়েছে। এখানে কিছু সরকারি অধিগ্রহণকৃত জমি আছে, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের কিছু আবার পাবলিকেরও আছে। তো আমরা যেহেতু জলাশয় উন্মুক্ত রাখবো, সেক্ষেত্রে পাবলিকের যেটা আছে ওনারা সবাই তাদের ডকুমেন্টারি এভিডেন্সগুলো আমাদের কাছে জমা দিচ্ছেন। পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে আলোচনা করে আমরা এটাকে কীভাবে আমরা সরকারি অধিগ্রহণ করে বা যেভাবে যে পর্যায়ে হোক আমরা এটা করে আইনগতভাবে এটাকে একটা এলাকার জন্য একটা উন্মুক্ত মানে পরিবেশ বান্ধব একটা দিঘি এইভাবে করা হবে যাতে এটা হাতি জেলে নেয়। মেয়র আরিফ আরও বলেন, জলাশয়টি সংরক্ষণে চারপাশে রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়ে নির্মাণ করা হবে। 5 একর এই আয়তনের জলাশয়টি উন্নয়নের কাজ বর্তমানে শুরু হয়েছে। পরিচ্ছন্নতার পাশাপাশি সিলেট জেলা প্রশাসকের সহযোগিতায় বৃহত্তম এ জলাশয়টি দখলমুক্ত করা হবে। এরই মধ্যে জল্লার পশ্চিম পাশে রিটেইনিং ওয়াল, ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, প্রকৃতিকে সংরক্ষণের মাধ্যমে সিলেট নগরীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সিসিক কাজ করছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্রে প্রাকৃতিক এই উদ্যান তৈরি করা সম্পর্কে জল্লারপাড় মহল্লাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, এই এলাকায় আমরা জল্লারপাড় এলাকায় যে প্রাকৃতিক উদ্যোগটা নিছেন যে সিটি কর্পোরেশনের মানুষে, এই প্রাকৃতিক উদ্যানটা হইলে আমাদের এলাকার সবারই একটা লাভবান হইব। প্রাকৃতিক উদ্যানটা হইলে অনেক জায়গা থেকে মানুষ নগরীর বিভিন্ন এলাকা থেকে আইব, দেখা দেব, আমরাও একটা আনন্দ বিনোদন উপভোগ করতাম পারবো, আর মানুষের বেকারত্ব একটা ঘাটতি কমব আর কি। এই উদ্যানটা যদি হয়, পরিকল্পনা যদি সঠিক হয়, আমরা আশাবাদী অনেক উপকার হইব, এলাকার মানুষের উপকার হইব, আর বিভিন্ন জায়গা থাকি, নগরের বিভিন্ন এরিয়া থাকি মানুষ ফ্যামিলি লইয়া ঘুরতে পারবো, ঘুরলে তারা একটা আনন্দ পাইব এবং তারা খুশি হইব। আমরা আশাবাদী, দোয়া করি আমরা যেন অতি তাড়াতাড়ি যেন এটা মানে পরিকল্পনাটা বাস্তবায়ন হয় আর কি। আমরা এখানে প্রাকৃতিক উদ্যানের লাগে আমরা চাইলাম আপনার খাস শুরু করতাম, আর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যত তাড়াতাড়ি ফাড়েন খাসটা এনে শেষ করবার লাগে। আমরা সবসময় চাইলাম যে আপনার এলাকার লাগে সবার লাগে সুবিধা হইব, আবার সবার লাগে লাভজনক হইব। আপনার আমরা এলাকাতে আপনার ব্যবসা বাণিজ্য বাড়ব এবং বহুত পর্যটক আইবা, বহুত পর্যটক দেখা যাবে, এবং আমরা ফ্যামিলি নিয়ে সব এগুলো করতাম পারবো এলাকাত। আর সবচেয়ে বড় জিনিস সিলেট ইন্ডিয়া কোনো ইয়েও নাই, আপনার প্রাকৃতিক উদ্যান টাউনের ভিতরে কিছু নাই, টাউনের ভিতরে লাগে আমার সবচেয়ে বড় একটা জিনিস একটা হইব আর কি। সবাই আটাআটি লাগে, সবাই একটা ঘোরার লাগে একটা জায়গা হয় এলাকার ভিতরে, সবাই এলাকার লাগে সবাই সুবিধা হইব। আপনার আমরা চাই না সিটি কর্পোরেশন থেকে যে খাসটা দ্রুত করো। জাভেদ রহমান রিপন, এনআরডি টেলিভিশন।